আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয়ে দাঁত ভেঙে গেলে বা গর্ত হয়ে গেলে কি ধরনের পুটিং করাবেন তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স দাঁত যদি কখনও ভেঙে যায় বা গর্ত হয়ে যায় আর সেই ভেঙে যাওয়া দাঁত বা গর্ত হয়ে যাওয়া দাঁত যদি ফিলিং করার অবস্থায় থাকে তাহলে অনেকেই সংশয়ে পড়ে যান যে কোন ধরনের ফিলিং দাঁতে করাবেন মূলত দাঁতের জন্য দু ধরনের ফিলিং সব থেকে বহুল ব্যবহৃত হয়ে থাকে একটি হলো কালার ম্যাচিং ফিলিং যেটিকে অনেকে অনেক নামেই ডেকে থাকে কেউ বা সাদা ফিলিং বলে থাকে কেউ বা কালার ম্যাচিং কেউ বা দাঁতের কালারের মতো বলে থাকে এবং অন্যটি হলো সিলভার ফিলিং যেটিকে সিলভারের মতো দেখা যায় তো ভিয়ার্স এছাড়া অন্য অন্য ফিলিংও দাঁতের ক্ষেত্রে রয়েছে তবে অধিক ব্যবহার হয়ে থাকে সিলভার ফিলিং এবং দাঁতের জন্য কালার ম্যাচিং ফিলিং তো এখন যদি কিনা মাড়ির ভিতরের দিকে যে দাঁতগুলো থাকে সেই দাঁত যদি ভেঙে যায় অথবা গর্ত হয়ে যায় সেখানে আপনি যে কোনো ধরনের ফিলিং করাতে পারেন কালার ম্যাচিং ফিলিং হোক অথবা সিলভার ফিলিং হোক যেমন এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁতে সিলভার ফিলিং করা রয়েছে এটি দেখতে কালো হলেও অত্যন্ত মজবুত হয়ে থাকে তো যদি মাড়ির দিকে এ ধরনের সমস্যা হয়ে থাকে যে দাঁত ভেঙে গেছে গর্ত হয়ে গেছে আর সেখানে ফিলিং করা যাচ্ছে ক্ষেত্রে আপনি মাড়ির দাঁত হলে এ ধরনের সিলভার ফিলিং করাতে পারেন এটি খুবই মজবুত একটি ফিলিং অথবা যদি আপনি সিলভার ফিলিং করাতে না চান তাহলে এই ধরনের কালার ম্যাচিং করেও আপনি দাঁতে ফিলিং করাতে পারেন তো এ হলো মাড়ির দাঁতের ক্ষেত্রে আপনি চাইলে কালার ম্যাচিংও করাতে পারেন চাইলে সিলভার ফিলিংও করাতে পারেন এখন যদি সামনের কোনো দাঁত ভেঙে যায় বা গর্ত হয়ে যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে সামনের একটি দাঁত বেশ কিছুটা অংশ ভেঙে গেছে তো এমন অবস্থায় যদি সিলভার ফিলিং করা হয় তাহলে কিন্তু দেখতে ভালো দেখা যাবে না কারণ সিলভার যে ফিলিংটি রয়েছে এটি দেখতে সিলভার কালারের মতো হয়ে থাকে এবং আস্তে আস্তে কালো হয়ে যায় তাই এমন দাঁতের ক্ষেত্রে কিন্তু সিলভার ফিলিং ব্যবহার করা যাবে না বা অন্য অন্য যে সাধারণ ফিলিংগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা যাবে না অবশ্যই এখানে দাঁতের সঙ্গে কালার ম্যাচিং করে ফিলিং করাতে হবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এই ভাঙা দাঁতটিতে ফিলিং করার পরের ছবি এখানে দেখতে পাচ্ছেন এটি মূলত করা হয়েছে লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে যেটিকে অনেকে লেজার ফিলিং বলে থাকে তো আপনি যদি ফিলিং করাতে চান ডেন্টিস্ট আপনি যে দাঁতের ডাক্তারের কাছে যাবেন তাকে গিয়ে বললেই হবে যে আপনি লাইট কিওর ফিলিং করাতে চাচ্ছেন বা লেজার ফিলিং করাতে চাচ্ছেন এই লাইট কিউর লেজার ফিলিং আপনি চাইলে সামনের দাঁতেও করাইতে পারেন চাইলে ভিতরের দিকে মাড়ির যে দাঁতগুলো রয়েছে যে কোনো সমস্যায় এ ধরনের লেজার ফিলিং বা লাইট কিওর ফিলিং এটি আপনি সব দাঁতের জন্য করাতে পারেন ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের কিছুটা অংশ ভেঙে গেছে এখানেও চাইলে আপনি যদি কালার ম্যাচিং করে আপনি ফিলিংটি করাতে চান তাহলে অবশ্যই আপনাকে লাইট কিউর লেজার ফিলিং করাতে হবে মূলত লাইট কিওর লেজার ফিলিং এমন একটি ফিলিং যেটি আপনি দাঁত প্রতিটি দাঁতেই যে কোনো সমস্যায় ফিলিংয়ের ক্ষেত্রে এই লাইট কিওর লেজার ফিলিংটি আপনি ব্যবহার করতে পারেন তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম